তো লাস্ট পার্ট গেমের আরো একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে। তো লাস্ট টাইম তোমরা দেখেছিলে আমরা এলিজাবেথ নামে একজন পাইরেটকে রেস্কিউ করেছিলাম ওই ভিলেজ থেকে যেখানে কিছু স্কেলেটন এবং জম্বিরা বসবাস করে ওখানেই থাকে। তো ওখান থেকে আমি ওকে রেস্কিউ করেছিলাম। তো ওকে রেস্কিউ করার পর আমাকে একটা চাবি দিয়েছিল, যেটা হলো এই চার্চের চাবি। ঠিক আছে, এখানে আজ আমরা ঢুকবো। আর এলিজাবেথকে কিন্তু আমরা অনেক আগে রেস্কিউ করেছিলাম, যাকে রেস্কিউ করানোর পর ও কিন্তু এই সাইডে চলে আসে আর এই চার্চের ভেতরে ঢুকে তারপরে এখান থেকে বেরিয়ে যায় এই সাইডে, তারপরে ওখানে ধরা পড়ে যায় ওদের সামনে, একদম মানে ওদের সামনে মানে ওই স্কেলেটন জম্বিদের সামনে একদম ধরা পড়ে যায়। তারপর ওকে আবার রেস্কিউ করলাম। তো এলিজাবেথ আমাকে একটা চাবি দিলো, এই চার্চের চাবি, যেটা আমাদের কাজে লাগবে এখন। তো আমরা কি করবো না, ফটাফট যাব এই সাইডে। আর একে তো আগে নাম মালু চলবে, কিন্তু পেছনে চলে আসে যখন একে আগে মেরেই দিই। ঠিক আছে, তো চলো, একটা কাজ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে ভাই, মেরে দিয়েছে একে, এর খেল খতম। এখন যেটা আমরা কি করবো না, এখানে একটা আইটেম আছে, যে আইটেমটা আমাকে নিতে হবে। তো বেলচাও আছে আমার কাছে, তো চলো দেখা যাক কোথায় আছে কি আছে। এখানে চেক করো কিছু পাওয়া যায় নাকি স্পেশাল, যদি কিছু পাওয়া যায় এখান থেকে আমরা নিয়ে নেব। তো কিছু তো আসছে না, কোথায় আছে, কোন সাইডে আছে, এখানে ওই তো পেয়ে গেছি। ওকে ঠিক আছে, দেখা যাক কি আছে। আর এখানেও একটু চেক করতে হবে, রেড ব্যারেলে ভাই দামি কিছু থাকার কথা, কিন্তু কী পাবো আর কিসের দরকার ভাই। এখন গান পাউডারের খুব একটা প্রয়োজন দেখতে পাচ্ছি না, তাই গান পাউডার প্রচুর পরিমাণে আমি পাচ্ছি। তো আমরা ভেতরে এসে গেছি, তো এখন জাস্ট আমরা কি করব, এখানে আগেও আমরা এসেছিলাম আর এই জায়গাগুলো সার্ভাইভ করে গেছি। তো এখানে এখন জাস্ট আমাকে কি করতে হবে, ওই জম্বিগুলো দেখতে পাচ্ছি না এখানে কোথায়, ওই এই সাইডে তো দেখতে পাচ্ছি না ওদেরকে, সে সময় ভাই মেরে দিয়েছিলাম আমি, তাই এখন দেখতে পাচ্ছি না। তো বাস এখানে বেশি কিছু করতে হলো না, আরামসে চলে এলাম আমরা। তো এখানে ও এখানে চাবিটা দিতে হবে, ঠিক আছে আমরা এটা দিই। আবি আবি আবি, আমাকে রেডি রাখতে হবে এটা। ওকে ওকে, এই এটা তখন থেকে, ও দেখো এদের হাত কিন্তু অনেক লম্বা ভাই, দূরে চলে আসার পরেও আমাকে মারতে থাকলো একদম। তো এখন জাস্ট আমাকে হয়তো এটা ঘোরাতে হবে, না ঘোরানো তো হয়ে গেছে, এবারে হয়তো ওই সাইডে যেতে হবে কিংবা এটাও ঘোরাতে হবে, না কি হবে। ওকে, ও এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, তাহলে আমরা কোথায় যাব, কি করব, এখানে আর কি কি আছে না কি করব ভাই, কিছু তো বুঝতে পারছি না আমি। ওকে ভাই এখানেই আমাকে ঘোরাতে, আমি তখন থেকে ভাই ওই সাইডে বেকার বেকার ঘুরছি। মেইন আমাকে এখানে এই আইটেমটা ঘোরাতে হবে, কিন্তু ঘুরছে না কেন, এটা কীভাবে ঘুরবে তাও তো কিছু বুঝতে পারছি না, ঘুরছে না কেন, এটা ঘুরছে না ভাই, একে হয়তো কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতে হবে একে ঘোরানোর জন্য। তো কীভাবে ঘুরতে পারে, কীভাবে ঘুরতে পারে, করতে রেখে এটা করতে হতে তাহলে আমাকে, ও নো 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 নো, এরা চলে এসেছে চলে এসেছে চলে এসেছে আমাকে, হেলথ 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 হেলথ। ওকে এক মিনিট এক মিনিট এক মিনিট, তো ভাই তখন থেকে এদেরকে তো মারতেই হবে একদম। ওকে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাস্ট ওয়েট। তো ভাই আমি তখন থেকে বাই বাই করে ঘুরছি, একটা ছোট্ট কাজ ওখানে করতে হতো এখন করলাম আমি। তো ওইটা ভাই আরও একটা উপরে আছে নিশ্চয়ই, ওটাকেও মারলে হয়তো আমরা কমপ্লিট করতে পারবো। তো দেখা যাক দেখা যাক এখান থেকে মেরে, আর দেখো সিন দেখো ভাই, এটাই ছিল জাস্ট, দুজন আসছে, দুটোকে আপনি অনেকগুলো আসছে এদের সঙ্গে ভাই, ওদের সঙ্গে, ও নো 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 নো, কী করা যায় ভাই, এত মুশকিলে আমি এখানে লড়াই করছি ভাই। ওকে ঠিক আছে এই সাইডে চলো আগে, একে তো আগে মারো একে তো, আরে আরে গেছি 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 গেছি, সেভ মি সেভ মি। ওকে 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 ভাই, একবার সেভ হয়েছি, তা বলে বারবার সেভ হতে পারবে, কারণ আমার কাছে কয়েন একদম নেই। ওকে ঠিক আছে, তো এখন ভাই ওই সাইডে যেতে হবে আমাকে, আর খুব সাবধানে আমাকে যেতে হবে, ঠিক আছে খুব সাবধানে যেতে হবে, এখানে কি আছে ওই সাইডে যেতে হবে নিশ্চয়ই। তো ওখানে যেতে হলে আমরা কি করব, এখানে কিছু দেখতে পাচ্ছি না, আর ওখানে যেতে হবে এই সাইড দিয়ে যেতে হবে। ওকে ঠিক আছে, ও পড়ে গেলে কিন্তু বিপদ হতে পারে আমাদের, চলো চলো চলো। ওকে ঠিক আছে আমরা এখানেও এসে গেছি, ও ভাই খুব ডেঞ্জার জায়গা এটা কিন্তু। তো আমরা ওপরে যদি যাই কি করে যাব, ওপরে ওই সাইডে যাওয়া যাবে না মনে হয়, এই এই সাইডে যাওয়া যাবে না মনে হয়, তাহলে আমাকে অন্য কোনো রাস্তা ধরতে হবে। তার আগে ভাই আমি চলে যাবো ঠিক এই সাইডে, ও ওরা তো এখানে আছে, আর ওকে একদম দুটো অনেকগুলোই আসছে ভাই। ওকে ঠিক আছে, মারো 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 মারো। ওকে ঠিক আছে ভাই, মেরে দিয়েছি মেরে দিয়েছি, হেলথ পেলে একদম সব কিছু একদম ঠিকঠাক রাখতে হবে।
আর এটা কেউ মারতে হবে, মারতে হবে, মারো বাস। একটা একটা থাকলে কোনো ব্যাপার না, বেশি থাকলেই প্রবলেম, বেশি থাকলেই প্রবলেম, মেরে দাও। ওকে ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা এই সাইডে এসে গেছি, আর এখানে কিছু আছে নাকি দেখতে হবে। তার আগে এখানে এই সব আইটেম লুট করে নাও, কিন্তু দামি কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা ওই সাইডে হয়তো যেতে পারি, এখান থেকে এটা ঘোরালে কোথায় যাওয়া যাবে। আচ্ছা এটা ঘুরিয়ে দেখি, ঠিক আছে, কি ব্যাপারটা হয় আমরা চেক করব। আচ্ছা 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 আচ্ছা, ও হ্যাঁ এই জায়গাটা খুললো তাহলে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, বুঝে গেছি আমি কোনটা খুললো। তো আমরা না একটু যাবো ঠিক এই সাইডের দিকে, হয়তো ওখানে যাওয়া যেতে পারে। না ভাই, ওই সাইডে যাওয়া যাচ্ছে না, এখান থেকে ওই সাইডে যাওয়া যাচ্ছে না। তো এক কাজ করি, আমরা এই সাইড দিয়ে ওপরে যাই, ঠিক আছে। এই সাইডে এসে গেছি, আর এখান থেকে চেক করব ওখানে কিছু আছে নাকি। ও কিছু একটা তো পেয়েছি। আচ্ছা এই আইটেমগুলো যেটা আমি নিলাম, এই আইটেমগুলো হয়তো আমাদের কাজে লাগবে, ঠিক আছে, ওই জাহাজ মেকিংয়ে কাজে লাগবে এই আইটেমটা। ও পড়ে গেলাম ওপর থেকে। তো একটা আইটেম পেয়েছি, আর কটা আইটেম নিতে হবে আমাকে, এখানেও একটা আছে। তো 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 কটা, তিন চারে লাগবে হয়তো, চলো একটা তিন, আরে দুটো পেয়েছি। ওকে ঠিক আছে, এখান থেকে আমরা হয়তো অন্য কোথাও যেতে পারি। এখানে কিছু রেড ব্যারেল পড়ে আছে। ও ভাই, আরে এটা ট্র্যাপ, এটা ট্র্যাপ, ধ্যাত তেরিকে। ওকে ভাই, আমার আইটেম তাহলে এখানে আছে, পুরো একদম মেইন ডোরের সামনে। এটা মেইন ডোর আছে, এখান থেকে আমরা গিয়েছিলাম। তো চলো ভাই, আমাকে আরও বেশ কয়েকটা আইটেম খুঁজতে হবে, ফটাফট একদম সাই সাই করে খুঁজতে হবে। আর চলো ফটাফট ফটাফট ফটাফট, একদম একদম ফটাফট, একদম ফটাফট, এখান থেকে এই সাইডে চলো, এই সাইডে চলো চলো চলো। ওকে ঠিক আছে, আমরা এখানে এসে গেছি। তো চলো এবারে ঠিকঠাক করে ভাই আমাকে সার্ভাইভ করতে হবে, একদম ভুল করলে চলবে না। আমি জানতাম না ওই ব্যারেলগুলো এইরকম ব্লাস্ট হবে। তো চলো ভাই, এবারে আমরা কি করব, এই সাইডে গিয়েছিলাম তাই না, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে দিয়ে যাচ্ছিলাম। তো এই সাইডেই যাবো এখন, আর এই সাইডে কি কোথায় আছে চেক করব। আচ্ছা ওখানে কি ঘোরাতে পারবো, এটা কোন জায়গা। ও আমি কোথায় ওপরে চলে এলাম কি করে, ও তেরিকে আমি ওপরে গেলাম এটা ঘোরাতে। আচ্ছা হয়তো এইটা ওপরে যাবে নিশ্চয়ই, ওই সাইড দিয়ে, ওই সাইডে কোথায় যাবে ওইটা দেখতে হবে। তার আগে ভাই আমি নিচে যাব, নিচে কি আছে একটু চেক করব, ঠিক আছে। নিচে চলো, নিচে চলো, নিচে চলো, নিচে তো এসে গেছি, নিচে তো এসে গেছি। এখানে কোথাও তেমন কিছু দেখতে পাচ্ছি না আমি। তো চলো দেখি ওখানে যাওয়া যাক, ওখানে যাওয়া যাক। ওকে একে ঘোরাতে হবে, আর এখান থেকে এখানে চলো। ওকে নাইস নাইস নাইস, আমরা এই সাইডে এসে গেছি। এবারে জাস্ট আমাকে হয়তো এখান থেকে, আচ্ছা ওপরে যেখানে আমি যেতে চাইছিলাম প্রথম থেকে, তো ওখানে হয়তো যেতে হবে, ওই সাইডে যেতে হবে। ওকে ঠিক আছে, আমরা এখানে এসে গেছি। তো এক লাফে ভাই আমাকে এই সাইডে, ওকে নাইস। কিন্তু এই জায়গাগুলো কাছে আমি যেতে না, ঠিক আছে, ভয় ভয় লাগছে, কারণ কি সিন হচ্ছে ভাই, ফেটে যাচ্ছে, একদম ব্লাস্ট হয়ে যাচ্ছে, একদম মেরেই দিচ্ছে আমাকে। তো চলো ওখানে যাওয়া, যেতে হবে আমাকে, ওই সাইডে যেতে হবে আরামসে, একদম ওখান থেকে পড়লে কিন্তু ডেড হয়ে যাবো একদম সোজা। তো চলো এখানেও এসে গেছি, আর একটু জাস্ট ওই সাইডে যাব কি করে আমি, তাও তো খুঁজে পাচ্ছি না, এখান থেকে যাওয়াটা যাবে কি করে, এখান থেকে যাওয়া যাবে কি করে। চলো 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 চলো, আচ্ছা এইটা, ওকে এটা এবারে ঘোরাতে হবে নিশ্চয়ই, ঘোরালে এটা চলে এসেছে। ওকে ঠিক আছে, আমরা এখানে এখানে এসে গেছি। ওকে নাইস 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 নাইস, তো এটাও আমরা পেয়ে গেছি। তো আর কয়েকটা আছে নিশ্চয়ই, আর কয়েকটা আছে, কোথায় কোথায় আছে আমাকে চেক করতে হবে। এটা কি আছে ভাই, আমাকে দেখতে হবে এটা কি আছে। ও কি বেরোচ্ছে এগুলো, কি বেরোচ্ছে ভাই, কি হচ্ছে সিন এখানে, কিছুই তো বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই আরও একটা জায়গা আমাকে দেখাচ্ছে যেখানে যেতে হবে। তো চলো এবারে ওই সাইডে যেতে হবে, এই সাইড দিয়েই যেতে হবে ভাই, খুব রিস্কি জায়গা এটা। তাই এলিজাবেথ আর পারলো না, তাই আমাকে দিয়েছে এই চাবিটা, এলিজাবেথের দ্বারাই হবে না, আমি জানতাম জানতাম। তো চলো এবারে চলো ওই সাইডে, একদম কিছু তো বই আছে না, এখান থেকে যদি পড়ে যাই না কি সিন হবে ভাই, খুব খারাপ সিন হবে একদম। এখান থেকে যাব ঠিক ওই সাইডে, কিন্তু কি করে যাব এখান থেকে ওই সাইডে। চলো 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 চলো, এখানেও এসে গেছি। এবারে চলো দেখি এই সাইডে, কিন্তু ওখানে যাওয়া যাবে না, আমাকে ঠিক এই সাইড দিয়ে যেতে হবে। ওকে ওপরে আছে ওইটা আইটেমটা,
উপরে আছে ওই আইটেম, উপরে আছে এই আইটেম। এখান থেকে চলো এই সাইডে, আর এই সাইড দিয়ে এই সাইডে, এবারে চলো এই সাইডে, এই সাইডে। ওকে, তো আমরা এখানে তো এসে গেছি, কিন্তু এখান থেকে যাব কি করে উপরে? আমরা যাওয়া যাবে না ভাই। ও এসে গেছি, এখানে এসে গেছি, ও পড়ে যাচ্ছি আমি। ওকে ঠিক আছে, এখান থেকে এইভাবেই যেতে হবে তাহলে আমাকে। ওকে নাইস, তো এখানেও এসে গেছি, এখানেও এসে গেছি। আর এটা ঘোরাতে হবে নিশ্চয়ই, এটা ঘোরালে কি হবে সিন আমি দেখবো। আচ্ছা, কোথাও কোনো জায়গা একটা খুলে গেল কিংবা লক হলো, কিছু একটা হলো। ও এখানেও একটা চেস্ট দেখতে পাচ্ছি, গোল্ডেন চেস্ট। তো কোথায়? ওইটা ওই জায়গায়। আর দুটো আইটেম দেখতে পাচ্ছি, যে দুটো আইটেম আমরা পেয়ে যাবো ধরে নাও। ঠিক, ও ভাই কত কষ্টে আমি উপরে গিয়েছিলাম, পুরো একদম মেহনত বেকার হয়ে গেল। 2000 years later. আচ্ছা 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 আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে ভাই, আমার কিছু একটা ভুল হয়েছে। আবার আমাকে হয়তো এখান থেকে অন্য কোথাও যেতে হবে। আচ্ছা, এই সাইড দিয়ে তো যাওয়া যাবে। ওকে ঠিক আছে ঠিক আছে, কোথাও কোনো ভুল হয়নি, মনে হয় কোনো ভুল হয়নি, সব কিছু ঠিক আছে। পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। তো এটা নিয়ে নাও, বাস এটা নেওয়া হয়ে গেছে। আর এখানে এই চেস্টের মধ্যে কিছু তো আছে, আমাকে দেখতে হবে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালোই কিছু পেয়েছি। তো এখন জাস্ট আমাকে আর কোথায় যেতে হবে? ওই সাইডে যেতে হবে নাকি? এই সাইড থেকে আমরা এলাম নিশ্চয়ই, হ্যাঁ ওই সাইড থেকে এলাম। তাহলে আমাকে আবার যেতে হবে কোথায়? এখান থেকে আর কোথায় যেতে হবে, আর কোথায় কোথায় আছে আমাকে চেক করতে হবে। ওখানে নিশ্চয়ই আর কিছু নেই। তাহলে 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 আর কোথায় কোথায় আছে আমাকে দেখতে হবে। এখানে নেই, ওখান থেকে তো আমরা ঘুরে এসেছি তখন। তো দেখা যাক ভাই, দেখা যাক দেখা যাক কি হয়। ও আরামসে একদম। A few moments later. নিচে কি আছে একটা? নিচে 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 আছে নিশ্চয়ই, নিচে নিশ্চয়ই আছে। কিন্তু নিচে যাওয়ার আগে একটু ভালো করে আমাকে এখানে কোথাও দেখতে হবে। তো মেন গেট একদম বন্ধ, মেন গেট দিয়ে যাওয়া যাবে না। তো এখন জাস্ট আমাকে কি করতে হবে, ওই জল দিয়েই আমাকে যেতে হবে, এটাকে জলেই নামতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। ওকে, তো আমরা এখানে এসে গেছি। তো এবারে এখান থেকে লাফিয়ে নিচে নামবো না কি করব? আর অন্য কোথাও কোনো রাস্তা আছে নাকি তাও দেখতে হবে, কিন্তু অন্য কোথাও কোনো রাস্তা নেই, এখানেও কোথাও রাস্তা নেই। তাহলে আমাকে ওই সাইড দিয়েই যেতে হবে, ওই সাইড দিয়েই যেতে হবে। তো চলো দেখি এখান থেকে, চলো চলো, বাস আমরা এখানে এসে গেছি। তো 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 কি জায়গা ভাই এটা? ওকে ঠিক আছে, ওই সাইডে আছে নিশ্চয়ই, ওইখানে। ও পেয়ে গেছি নিশ্চয়ই, পেয়ে গেছি আমরা, পেয়ে গেছি পেয়ে গেছি। চলো 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 ওখানে, চলো চলো, এইটা পার হতে পারছি না আমি, এইটা পার হতে পারছি না, পার হতে পারছি না কেন আমি? এখানে কোথাও কোনো কিছু আছে নাকি চেক করতে হবে। এখানে কিছু আছে, এখানে দেখে নাও, দেখে নাও এখানে না, এই সাইড দিয়ে কিছু নেই, তাহলে এই সাইড দিয়ে যেতে হবে। ওকে নাইস, ও এটা ঘোরাতে হবে আমাকে। বাস, ও কেউ আসছে, কেউ আসছে। আচ্ছা, এরাও এখানে জলের নিচে, এরা কী করছে জলের নিচে? এরা একদম হাজির। ওকে ঠিক আছে, আমরা এবার যেতে পারি। তো চলো এই সাইড দিয়ে চলো। বাস এটা হয়ে গেছে, আমরা ফাইনালি আমাদের কাজ শেষ, যেটুকু কাজ ছিল আমাদের সব শেষ। তো ব্যারেল ট্যারেল খোঁজা হয়ে গেছে, এখন জাস্ট আমাকে এখান থেকে বেরোতে হবে। আর এখান থেকে বেরোবো কী করে ওটাই তো মেইন ব্যাপার, এটা ঘোরানো যায় নাকি? না ঘোরানো যাবে না। তো এইভাবেই আমাকে যেতে হবে নিশ্চয়ই উপরে। তো চলো 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 চলো, আর আমরা এসে গেছি একটা জায়গায়, যেটা কোন জায়গা আমি জানি না, এটা আমাকে ভাঙতে হবে জাস্ট। ওকে ঠিক আছে, চলো চলো ভেঙে দাও, এবারে চলো সামনে এগিয়ে যাওয়া যাক। আর কোথায় গিয়ে উঠবো? ও কোথায় পড়ে যাচ্ছি ভাই আমি, তো কোথায় গিয়ে উঠবো তাও দেখতে হবে আমাকে এখানে। ওকে ঠিক আছে, এখানেও এসে গেছি, এটা ভেঙে দাও। ঠিক আছে, এটাও ভেঙে দিয়েছি। তো এখানে কি আছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমি এটা চুপচাপ কি করব না, এখানে এটা ব্লাস্ট করব এখান থেকে, দূর থেকে, কাছাকাছি থাকলে হবে না, দূর থেকে ভেঙে দেখি ওটা। না কিছু নেই, ভয় হচ্ছে, এবারে রেড ব্যারেলগুলোকে ভয় হচ্ছে, কীভাবে ভেঙে গেল তখন ভাই, আমার পুরো একদম ধাড়াক করে আমাকে মেরে দিয়েছিল তখন। ওকে ঠিক আছে, এবারে জাস্ট আমাকে হয়তো এখান থেকে নিচে নামতে হবে চুপচাপ একদম, কিন্তু বেরোবো কী করে এখান থেকে? আমি এখান থেকে বেরোবো কী করে? ওখানে ওইটা তো লক হয়েছিল তাই না? A few moments later. ওকে গাইস, ফাইনালি একটা রাস্তা আমি পেয়েছি মনে হয়, দেখা যাক এই রাস্তাটায় আমরা যেতে পারি নাকি, এটাই দেখতে হবে। আমরা ঠিক এই জায়গায় আছি, আর এখানে অনেক কষ্টে এসেছি ভাই, আমি পুরো একদম চার্চটা ঘুরে ঘুরে দেখলাম, কোথাও যাওয়ার তেমনটা রাস্তা পাইনি।
আর এইটাই উত্তর দিকে যাওয়া যাবে। হ্যাঁ, ও ঠিক আছে ভাই, আমরা এখানে এখান থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি, অনেক কষ্টে ভাই। এ কোথায় এলাম আমি? এটা কোন জায়গা? আচ্ছা, বাইরে চলে এসেছি এই সাইড দিয়ে তাহলে, এইটা। ওকে, নাইস। তো ভাই অনেক কষ্ট হয়েছে ভাই এই জায়গাটা খুঁজতে, মানে এই জায়গাটা এখান থেকে বেরোতে অনেক কষ্ট হয়েছে, ঢুকতে এত কষ্ট পাইনি আমি। তো চলো এবারে জাস্ট আমরা কি করব, আমাদের, হ্যাঁ আমাদের জাহাজ আপগ্রেড করতে হবে। তো পটাপট এখান থেকে চলো সোজা ওই সাইডে যাওয়া যাক। ওকে, তো গাইস আমরা আমাদের এলাকায় এসে গেছি। তো এবারে জাস্ট আমরা কি করব, এখানে আমাদের জাহাজ আপগ্রেড করব, আর দেখা যাক কী কী আইটেম লাগে। আমাদের সব কিছু একদম রেডি প্রায়। তো আমাকে আর কয়েকটা আইটেম রেডি করতে হবে, যেমন আমাকে কিছু কাঠ লাগবে, ঠিক আছে 1500 মতো কাঠ লাগবে। তো কাঠ তো আমার কাছে আছেই। ও, এলিজাবেথকে দেখতে পাচ্ছি না, এলিজাবেথ কোথায় এখন? ওকে ঠিক আছে। তো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা ওই চার্চে ঢোকার আগে কিন্তু দেখেছিলাম ওইখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু এখান থেকে কোথায় ভ্যানিশ হয়ে গেছে এর মধ্যে। তো যাই হোক, ওর এইটুকুই কাজ ছিল হয়তো, তারপর আর কিছু করার নেই বলে চলে গেছে। তো এখন জাস্ট আমরা কি করব, আর এই আইটেমটা নেব এখান থেকে, আর এটা ব্যাস হয়ে গেছে মনে হয়। আর কিছু লাগবে কি? আর কিছু উড এখানে নিতে হবে। ওকে ঠিক আছে, সরাও এই উড, এখান থেকে নিয়ে নাও, এখান থেকে এই উড নিয়ে নাও, ব্যাস। তো এবারে আমরা কি করব, জাহাজ আমাদের আপগ্রেড করতে হবে, তো তার জন্য বাস সব কিছু একদম রেডি। তো লেভেল আপ করো। তো দেখা যাক এবারে আমাদের জাহাজ আপগ্রেড হচ্ছে, একদম দারুণভাবে সব কিছু করে নিয়েছি আমি। আর এখন আমরা এসে গেছি লেভেল নাইনে। ওকে ঠিক আছে, জাহাজ দেখো, জাহাজটা একদম দারুণ হয়েছে, একদম সুপার হয়েছে জাহাজ আমাদের। তো এখন জাস্ট করার কি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিছুই নেই করার। তো আজ এখানেই শেষ করছি ভিডিও, নেক্সট ভিডিওতে আর কী কী থাকছে, নেক্সট ভিডিওতে আর কী কী করতে হবে তাও দেখতে হবে আমাদের। ওকে, নেক্সট ভিডিওতে বেশি কিছু করতে হবে না, এটাও আমি এক্ষুনি আপগ্রেড করতে পারি, ঠিক আছে। 15টা, ও ভাই 15টা ফিউজ লাগবে। তো 15টা ফিউজ বানাতে গেলে একটু সময় লাগবে। তো নেক্সট ভিডিওতে আর যা কিছু করবো আমি নেক্সট ভিডিওতে করবো, ঠিক আছে। আজ এখানেই শেষ করছি ভিডিও, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, আর বাই।